জলে থাকা অবস্থায় একটি কুমির সহজেই একটি চিতাবাঘকে পরাস্ত করতে পারে। কুমির জলে লুকিয়ে থাকা চিতা, বিশেষ করে চিতা শাবককে শিকার করে বলে জানা গেছে। এই কারণে চিতারা জলের উৎস থেকে দূরে থাকতে পছন্দ করে, যেখানে কুমির বাস করে। জলে একটি কুমিরের লড়াইয়ে চিতা মারার প্রায় 100% সম্ভাবনা থাকে, কারণ কুমিরটি পানিতে খুবই পারদর্শী এবং পানির কাছাকাছি কোনো প্রাণী আসার জন্য অপেক্ষা করে। একবার এটি ঘটলে কুমিরটি প্রাণীটির উপর ঝাঁপিয়ে পড়বে, তা যত বড়ই হোক না কেন। কিছু কুমির চিতা, বিশেষ করে তাদের শাবকদের শিকার করে বলেও জানা গেছে। যখন আমরা শক্তি সম্পর্কে কথা বলি, তখন এখানে অনেকগুলি ভিন্ন ভিন্ন ভেরিয়েবল কাজ করে। আমাদের তাদের কামড়ের শক্তি, প্রাণীর গতি, এর আকার এবং সেই সাথে এর শিকারী সম্ভাবনার দিকে নজর দেওয়া দরকার। চিতাকে বিশ্বের দ্রুততম স্থল প্রাণী হিসাবে বিবেচনা করা হয়। এটি 8-0 মফ গতিতে চলতে পারে। তারা স্বল্প দূরত্বের দৌড়ে তাদের সেরা পারফর্ম করে, তবে তাদের উচ্চ গতিতে নয়, সহজে দীর্ঘ দূরত্বের দৌড়ও পরিচালনা করতে পারে। এই সত্যটি মাথায় রেখে একটি চিতা সম্ভবত জমিতে একটি অ্যালিগেটরকে ছাড়িয়ে যেতে সক্ষম হবে। অ্যালিগেটর সাধারণত বেশিরভাগ চিতার চেয়ে বড় হয়। কুমিরের সবচেয়ে বড় প্রজাতি হল নোনা জলের কুমির, যা 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। চিতা লম্বা কিন্তু কুমিরের মতো বড় নয়। সবচেয়ে ছোট কুমিরটি মাত্র 6 ফুট লম্বা। এটি আফ্রিকান বামন কুমির, যা মধ্য আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বাস করে। এটি ক্ষুদ্রতম কুমির, তবে এখনও বড় প্রাণীদের শিকার করতে সক্ষম, বিশেষ করে আনগুলেট, মাছ এবং অন্যান্য প্রাণী যা এর কাছাকাছি আসতে পারে। চিতাগুলি প্রায় কুমিরের মতো বড় নয়, তবে তারা লম্বা হয়। তাদের লম্বা এবং সরু পা রয়েছে, যা তাদের দৌড়ানোর ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ। তাদের মসৃণ এবং পাতলা চেহারা দেখে মনে হতে পারে যে তারা শক্তিশালী নয়, তবে তাদের পেশিবহুল দেহ রয়েছে এবং তাদের ওজন 1-3 পাউন্ড পর্যন্ত হতে পারে। অন্যদিকে অ্যালিগেটর 200-300 পাউন্ড পর্যন্ত ওজন করতে পারে। কুমির এবং চিতা উভয়ই মাংসাশী। অ্যালিগেটররা তাদের আবাসস্থলে বসবাসকারী টিকটিকি, পোকামাকড়, ছোট স্তন্যপায়ী প্রাণী, মাছ এবং ছোট ব্যাং শিকার করতে পছন্দ করে। মাঝে মাঝে তারা বড় শিকারী প্রাণীদের শিকার করতে পারে, বিশেষ করে যারা জলের উৎসের কাছাকাছি থাকে। চিতা প্রধানত আঙ্গুলেটস উপর ফোকাস। যদিও তারা উভয়ই মাংসাশী, খাদ্যের ক্ষেত্রে তাদের আলাদা পছন্দ রয়েছে। চিতারা এমন প্রাণী শিকার করতে পছন্দ করে যা তারা করতে পারে। তারা ছোট অ্যান্টিলোপস, ইম্পালস, গাজেল এবং অন্যান্য অনুরূপ প্রাণীর মতো আনগুলেটের পিছনে যাবে। যাই হোক, তারা বড় প্রাণী যেমন ষাঁড়, হার্টবিস্ট, ওয়ার্থগ, কুডু এবং অন্যান্য বড় প্রাণীদের দলবদ্ধ করে শিকার করতে পারে। অন্যদিকে কুমিরেরা তাদের আবাসস্থলের কাছে লুকিয়ে থাকা প্রাণীদের শিকার করতে পছন্দ করে, যা সাধারণত জলের উৎস যেখানে তারা বাস করে। কুমির এবং চিতা খুব কমই সংস্পর্শে আসে, কিন্তু যখন তারা আসে তখন কুমির সাধারণত জয়ী হয়। এটি ঘটে যখন একটি চিতা সেই জলের উৎস থেকে পান করতে আসে যেখানে কুমির নিজেকে খুঁজে পায়, যা চিতার জন্য মারাত্মক পরিণতি হতে পারে। অ্যালিগেটররা চিতা শাবক এবং ছোট চিতা শিকারের জন্য পরিচিত।